তার আগে ভোটের আগেই এবার বিজেপিতে যোগদান প্রায় 34টি পরিবারের। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, পানীয় জল মেলেনি, রাস্তা ঘর হয়নি এবং ভোটের আগেই বিজেপিতে যোগদান বান্দুয়ার 34টি পরিবারের। এদিন পড়ুয়ার আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, পান্ডুয়ার 34টি পরিবারের যোগদান এবার বিজেপিতে। এদিন পান্ডুয়ার হডল শিব মন্দির তলায় ভোট প্রচারে যান হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। প্রার্থীকে সামনে পেয়ে অভাব অভিযোগের কথা জানান গ্রামবাসীরা। এরপরই শুরু হয় বিজেপিতে যোগদান পর্ব। দিদিকে আমি বলেছি, দিদি আমাদের ঘর নেই, আমাদের ঘরের সমস্যা, আমাদের এখানে ঘর দিতে হবে। দিদি বলেছে ঠিক আছে, হবে, ঘর দেবে। আর কি বলছে, ভোটটা দেওয়ার কথা বলেছে দিদি। আর কি কি নেই, রাস্তাঘাটে তো অসুবিধা আছে, ঘরের সমস্যাটা আমাদের বেশি, আমাদের ঘরের সমস্যা বেশি আছে, কিছুই নেই, ঘর বাড়ি কিছু নেই, ঘরে বাস করছি। ঝড় আসলে দিদি বলেছে ঘর দেবো, এই কথাটাই শুধু দিদি বলেছে, আর কিছু বলেনি। আমি বললাম যে আপনি এই রাস্তা দিয়ে যে এলেন, আমাদের রাস্তাঘাট খারাপ বা রাস্তাঘাট সব কিছু ইয়ে, এই রাস্তাটা বরাবর করে দেন, এই জন্যই আশীর্বাদ করছি, আর কিছু না। হ্যাঁ, রাস্তাঘাট জল বিগত 15 বছর, বিগত 15 বছর আমরা কিছু পরিষেবা পাইনি, এই রাস্তাঘাট হয়নি বা উপরন্ত জল নেই, জলের কোনো যোগাযোগ নেই, কোন রকমের জল ইয়ে করছে না, ওরা দোবো দোবো করে আর দিচ্ছে। ওইটাই বললাম যে জল জল নেই আর রাস্তাটা নেই। রকেন্দ্র বললে হবে, এই হবে বলেছে, তাহলে মাথায় দিয়ে আশীর্বাদ করুন যেন হবে। বাংলায় দুর্নীতি বেড়েছে, এই দুর্নীতি থেকে মুক্ত করতে গেলে আমাদের যত আমাদের জনতা রয়েছে যারা সত্যিই বাংলাকে, সেই আমরা দেখেছি যে রবীন্দ্রনাথের বাংলা, শরৎচন্দ্রের বাংলা, শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, সেই বাংলার জন্য আজকে সবাই প্রস্তুত আছে, রেডি আছে, আমরা সবাই রেডি। এবং আগামী হুগলি লোকসভার নির্বাচনে 4 জুন আমরা নরেন্দ্র মোদিজিকে আজকে সবাই মোদিজিকে আশীর্বাদ দিতে রেডি আছে। 35টা পরিবার, 34টা পরিবার। আপনারা শুনলেন সেখানকার বাসিন্দাদের অভিযোগ। তারা বলছে পানীয় জল মেলেনি, ঘর মেলেনি এবং যে কারণে রাস্তা হয়নি, এবং এই সমস্ত কারণ না, এই সমস্ত যে ঘর, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরেনি শাসক দল এবং সেই কারণেই তারা বিজেপিতে যোগদান করলেন। পান্ডুয়ার প্রায় 34টি পরিবার এবার লকেট চট্টোপাধ্যায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন, সেই ছবি আপনাদের সামনে রাখছি। ঘরে ঘরে